হ্যাঁ, কানাইপুর গ্রাম পঞ্চায়েত যে মানে অনলাইনে ট্যাক্স দেওয়ার সুবিধাটা করেছে, এই বিষয়ে কি বলবেন? একটা তো এখন সব জায়গায় ডিজিটাল প্রসেস চালু করার নির্দেশ আসছে সরকারিভাবে। আমাদের পশ্চিমবাংলাও ডিজিটাল সব গ্রাম পঞ্চায়েতেই ট্যাক্সগুলো নেওয়া হবে ল্যান্ড বিল্ডিংয়ে। ওইটার একটা প্রচেষ্টা আমরা করেছি যাতে আমরা এটাকে শুরু করতে পারি। ট্রায়াল বেসিসে শুরু করছি, খুব সাকসেসফুল, মানুষ খুব আনন্দ পাচ্ছে। নিশ্চিতভাবে আমাদেরও ভালো লাগছে যে কানাইপুর গ্রাম পঞ্চায়েত পশ্চিমবাংলার মধ্যে প্রথম গ্রাম পঞ্চায়েত হবে যেটা অনলাইন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ট্যাক্সটা করে। মানুষ কি সুবিধার কথা জানাচ্ছে? মানুষ নিশ্চিতভাবে সন্তুষ্ট আছে, বাড়িতে বসে বসে তারা ট্যাক্স দিতে পারছে। মানুষের যে হ্যাপা ছিল যে এই মেম্বার কাছে যাও ওই মেম্বার কাছে যাও সেইগুলো নেই, অ্যাসেসমেন্ট জোনের কোনো কথা ভাবার নেই, কেন আমাদের সব সাইন্টিফিকলি করা আছে। মানুষ নিজের বাড়িতেই বসে নিজে ট্যাক্স দিতে পারে, এটাই সবচেয়ে ভালো। অনলাইনে ট্যাক্স পেমেন্ট করে কি সুবিধা হচ্ছে আপনার? আগের থেকে অনেক সুবিধা হয়েছে, আমরা ঘরে বসে অনলাইন পেমেন্ট করতে পারছি, বা করে না নিজের ছুটাছুটি করতে হচ্ছে না, পঞ্চায়েত মেম্বারের কাছে নিজের ভ্যালুয়েশন দেখিয়ে অ্যান্সার করে সব কিছু নিয়ম করে দিয়েছে, সেই হিসাবে আমরা ট্যাক্স পেমেন্ট করে দিচ্ছি। মানে সময়ও পাচ্ছি, একটা অনেক সুবিধা পাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনার নাম? সত্যেন্দ্র সিং।